সবাই যায় না শুনেই কিন্তু তার কাছে যাচ্ছে। ও কিন্তু মলাকহীন একটা বই, কিন্তু আপনারা ভাইবা দেখেন একবার, অনেক কিছুই তো লুকাইতে পারত, আমরা লুকাই না, আমাদের পার্সোনাল লাইফ যেটা সেটা তো আমরা প্রকাশ করি না। আমরা কি প্রকাশ করি? যেটা দিয়ে আপনারা বাহাবা দিবেন, ভালো বলবেন সেইটা। আবার দেখেন মামলা, মামলাতে আবার ইলিয়াস জামিন নিল, আবার তার মামলার রায়, সে আবার কোর্টে যাইতেছে, ও আবার যৌতুক চাইতেছে। নায়িকাদের মাইন্ড সেট আপ, এই পুরনো মাইন্ড সেট আপ এখন বের করে ফেলতে হবে। এই ফিল্মের অনেক মুরব্বীরা, স্যার সাইজা, বাবা সাইজা, আঙ্কেল সাইজা, বুঝছেন, অনেক জ্ঞান দিছে, অনেকরে অনেক জ্ঞান দিয়ে গেছে নায়িকাদের। এসব জ্ঞানে কিছু হবে না, ক্রিকেট টিম দরকার নাই। আসসালামু আলাইকুম। আজকে একটু মাইন্ড সেট আপের ব্যাপারে কথা বলবো। মাইন্ড সেট আপ করে না মানুষ, মনের মধ্যে কিছু গেঁথে ফেলা, এই থাম্বেলে কিন্তু অন্য জিনিস দেওয়া আছে। ক্রিকেট টিম, আমাদের সুভা, গায়ক ইলিয়াস, নিচে দেখবেন স্টেডিয়াম, ক্রিকেট টিম কেন দিছি সেটা পরে বলতেছি। মাইন্ড সেট আপ মানে আমি আপনার মনের মধ্যে কিছু একটা গেঁথে দিলাম, বুঝছেন, আমি আপনাকে একটা জিনিস বুঝাই দিলাম, মাথার মধ্যে একদম ঢুকাই দিলাম যে ভাই এটা এই এই এই। আপনি কিন্তু ওইটাই ভাবতে যদি থাকবেন, যখন আপনি মানে ভাবতেছেন আর ওইটার দিকে আপনার ফোকাস, ওইটাই ভাবতেছেন, ওইটাই ভাবতেছেন, দেখবেন ওইটাই হয়ে গেছে। হ্যাঁ, ওইটাই হয়ে গেছে। এই এখন বলতে পারেন যে মাইন্ড সেট আপটা যদি ভালোর দিকে হয়, আল্লাহর পথে হয়, সেটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আবার মনে করেন যে কেউ একজন আপনার মুরব্বী সাইজা, আপনার ভালোর জন্যই মনে করেন, আপনার ভালোর জন্যই আপনার মাইন্ডে কিছু ঢুকাই দিতেছে, হ্যাঁ, তার কিছু চিন্তাধারা আপনার মাঝে ঢুকাই দিতেছে, আর আপনি সেটা ভাবতে থাকতেছেন, ভাবতে ভাবতে একটা পর্যায়ে কিন্তু তেমন হয়ে যাবেন আপনি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই এক কিন্তু পৃথিবীতে, এই যে আমরা বলি না অমুক এই অমুক এই, আমি সেলিব্রিটি অমুক সেলিব্রিটি না, সব ভুয়া, প্রত্যেকটা মানুষ এক, জানেন। আপনারা আমি এখন যদি বলি তিনটা আঙুল উপরে তোলেন, হ্যাঁ, আপনি মনে মনে তোলেন, কী তুলছেন জানেন, আমি বলে দিতে পারব, আপনি এই তিনটা আঙুল তুলছেন, কারণ এটাই স্বাভাবিকভাবে উঠে, এরকম উঠে না কিন্তু হাত উপরে, বা এরকম উঠবে না, হ্যাঁ, আপনি উঠবে কি অটোমেটিক, যদি হাত তিনটা আঙুল দেখাইতে চান, হ্যাঁ, এরকম তিনটা আঙুল দেখাইবেন, এই যে এই যে দুইটা আঙুল এইভাবে রাখবেন, এই তিনটা, এটা প্রত্যেকে আপনারা মনে মনে করছেন না, তার মানে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা জানেন কোনো একটা জায়গায় এক, একদম এক। হ্যাঁ, একটা গল্প শুনেন না, ওই যে আমেরিকার একজনের বিচারের রায় হয়ে গেছে ফাঁসি, তো ওকে বলতেছে জেলার যে দেখো ফাঁসি দিয়া ঝুলবা তো মনে করো মিনিট দিয়ে তো ছটফট করবা, ঘাড়ের হাড্ডি উড্ডি ভাঙবে, হ্যাঁ, জিব্বা বাইর হইবে, অনেক কষ্ট, মিনিট দিয়ে তোমার যদি গায়ে শক্তি বেশি থাকে নাহলে তো এক মিনিটই শেষ, এভাবে তুমি মরবা, এটা কষ্ট পাইবা কিন্তু। তো কয়েদি তো বুঝছেন চিন্তা পড়ে গেলো, জেলারের কথা মন দিয়ে শুনতেছে, সেকেন্ড আর একটা উপায় আছে, তোমারও যদি আমি একটা কোবরা সাহেব আছে এরকম একটা ভয়ঙ্কর, ওইটা যদি তোমার ছোবল দিয়া দেয়, তুমি দুই মিনিটে দুই সেকেন্ডে তুমি দুনিয়া থেকে নাই। এখন চিন্তা করো, দুই ঘন্টায় মরবা, এই দুই মিনিটে মরবা, না দুই সেকেন্ডে মরবা? তো কয়েদি জিগে মার মনে ভাবতেছে যে দুই মিনিট কেন আমি ফাঁসিতে ঝুলতে যাবো, জিব্বা বাইর হয়ে যাবে, ঘাড়ের রক ভাঙবে, ছটফট করবে, দরকারটা কি, আমি কোবরাতেই মারা যাবো। বললো আমি কোবরাতেই, স্যার কোবরা দিয়া ছোবল দিয়ে দেন, ঠিক আছে, তাদের ডেথ চেয়ারে বসানো হইলো, দেন সামনে আনা হইল একজনের হাতে কোবরা, সে তাকে আসে, সে জানে মনে মনে যে দুই সেকেন্ড, ওয়ান টু গুনতে গুনতে আমি নাই হয়ে যাবো, বুঝছেন, এই সে আগে আসতেছে, সে বৈশা রয়েছে, আরও কয়েক কদম আগে আসতে কোবরা কিন্তু ছোবল মেরে আসে, এরকম এই তিন চার হাত দূরে দাঁড়ায়, দাঁড়ানোর পর ওই যে ফাঁসির নিয়ম অনুযায়ী তার মুখে এসে তার কালো একটা মুখোশ পরায় দেওয়া হইলো, মুখ ঢেকে দেওয়া হইলো, বুঝছেন, যেটা ফাঁসির নিয়ম। সে মনে মনে ভাবতেছে আর তিন চার কদম দূর, এরপরে আমি ওয়ান টু নাই। ওই লোক আরেকটা স্টেপ দিল, ভোটের আওয়াজ, আরেকটা স্টেপ দিল, ভোটের আওয়াজ, সে তো মনে মনে করতেছে চারটা স্টেপ, থ্রি ফোর,
আসলে লোক করছে কি জানেন, ও যখনই মুখোশটা লাগাইছে তখনই এসে কোবরাটা আরেকজনের হাতে দিয়া ছোট্ট একটা সুই হাতে নিছে, সোনামুখী সুই হাতে নিছে, বুঝছেন? নিয়া ওই চারটা স্টেপ দিয়ে আইসা তার পায়ের মধ্যে একটা খোঁচা মাইরা দিছে, বুঝছেন? ওই সুই দিয়া ও তো জানে যে আমার সাপে ছবল দিছে, বাস। ও বুঝছেন ওই ভাবতে ভাবতে জানেন ওই দুই সেকেন্ডই নাই হয়ে গেছে, মারা গেছে। নিচে ডাক্তার টেস্ট করলো যে হ্যাঁ সে মারা গেছে, তো সুয়ের খোঁচায় মারা গেল কেন? কারণ তার মনের মধ্যে যে রয়েছে সাপে তাকে ছবল দিবে, কোবরায় ছবল দিবে, এটা মনের মধ্যে যে ভাবতেছিল ওই ভাবনাটা থেকেই নয়, সুয়ের খোঁচাটা তার মনের মধ্যে হয়েছে যে আমি মারা গেছি, আমার সাপে ছবল দিছে, বুঝছেন? এবং সে মারা গেছে এখানে। কিন্তু তার পোস্টমর্টম করা হলো যখন ময়নাতদন্ত, আপনারা শুনলে আরও অবাক হবেন, তার শরীরে বিষ পাওয়া গেল। বিষ আসলো কোথা থেকে? সুই দিয়ে তো খোঁচা দিছে। আসলে তার মাইন্ডসেট এপে ছিল কোবরা ছবল দিবে, তার ভিতরে তার বুকের মধ্যে একটা কামড় দিছে, কামড়ের মধ্যে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে, অ্যান্ড পুরো শরীরের মধ্যে একটা পয়জন তৈরি হয়েছে কাল্পনিকভাবে, যেহেতু সে এটা ভাবছে। এই ভাবনা থেকে, বুঝছেন, এগুলো হয়। আমার থাম্বেলে আমি যাচ্ছি, আপনারা খালি একবার ভাবেন যে কোনো ভাবনা যদি আমি মাথায় ঢুকাই দেই আপনারা ওইটাই ভাবতে থাকবেন। মনে আমি যদি মনে করি আপনার যে এটা কোনো দরজা না, এটা একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার, আপনারা মনে করেন যে একটা বিল্ডিং আস্তে 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 উপরের দিকে উঠছে, আমি যদি বলি দেখেন এই বিল্ডিংয়ের এই জায়গাটা একটা কবুতর বসে আছে, এবং আপনি যদি 15 মিনিট এটা ভাবতে থাকেন আর চিন্তা করতে থাকেন, আসলে যদি একটা বিল্ডিং ওই যে একটা কবুতর মনে হয়েছেন, দিলে ভালো হইতো, দিলে ভালো হইতো, দেখে হ্যাঁ আসে তো মনে হইতে না, এটা এরকম মনে হইতে থাকবে আপনার। কিন্তু ঠিক তেমনি, বুঝছেন, আমাদের যে নায়িকারা আছে এদের মধ্যে একটা মাইন্ড সেট আপ আছে, বুঝছেন? এই মাইন্ড সেট আপটা কে করে দেয় জানেন? পরিচালক, নাহলে প্রযোজক, নাহলে নায়িকার মা, বাবারাই এর মধ্যে খুব কমই আসেন। হ্যাঁ, মা কি মাইন্ড সেট আপ করে দেয় জানেন? দেখ এই যে ফিল্ম পাড়া, মিডিয়া পাড়া, 6-9 লোকের ভর্তি, এখানে সাবধান হয়ে চলতে হবে, সবাই সাথে ভাব রাখবি, মনে মনে একটা ক্রিকেট টিম বানায় ফেলাবি। হ্যাঁ, মনে করেন আমি জ্ঞান দিতেছি, মনে মনে একটা ক্রিকেট টিম বানাও, সেই ক্রিকেট টিমের মধ্যে মনে করেন ম্যানেজার থাকবে, ফাস্ট বলার থাকবে, গুগলি বলার থাকবে, স্লো বলার থাকবে, উইকেট কিপার থাকবে, মানে 11 জনের একটা টিম বানায়া একজনকে টিম ম্যানেজার বানাও। তখন ওই মেয়েটা ভাবতেছি কি, আরে বাপ বাপ, মারাত্মক গুণ দিছে, আমার একটা জ্ঞান দিল তো ওস্তাদে, তাহলে ক্রিকেট টিম বলে ম্যানেজার তো আমি তাহলে ওস্তাদই বানাই। তখন সেই বলে যে না, আপনি যেমনি বলবেন আমি অমনি চলুন। হ্যাঁ, আমি আমার নায়িকার মারে একটু জ্ঞান দিলাম, আর কিচ্ছু লাগবে না, ওদের মনের মধ্যে আমি ঢুকে গেছি কিন্তু, এবং আমি কিন্তু মাথা মতো ঢুকাই দিয়ে ভালো মানুষ সাজা গেছি যে এখন তোমরা যার সাথে মনে কেউ যদি প্রেমিক সাজতে যায় তার উইকেট কিপারে দিয়ে দাও, হ্যাঁ, যে একটু ভালো, যার টাকা পয়সা আছে, যে আসলে ছবি বানাবে, ভাওতাবাজি করবে না, তারে ফাস্ট বলার দিয়ে দাও, হ্যাঁ, এরকম একটা টিম সাজায় নেয়, বুঝছেন? কিন্তু আমি কিন্তু ম্যানেজার, কোনো কিছু হইলে কিন্তু আমারে ফোন দেয়, হ্যাঁ ভাইয়া এরকম একটা ছবি পাইছি, কিন্তু প্রডিউসারটা খালি বলে যে একটু দেখা করো, কী করুম, বুঝছো না, আগে ছবি সাইন করো, তারপরে ছবি আরম্ভ করো, 3 দিন পর যাইব কই, আরম্ভ হয়ে গেলে তো ফাইসা গেল, বুঝছো না, রাম দেখায় ঘুরে লয়ে যাবে, গা ধরা দিবা না, কারণ এরা কইতাছি কেন, আমার তো আমার জেলাস হইব তোর কাছে গেলে, আমি আবার এই বুদ্ধি দিতেছি, আমি তো টিম ম্যানেজার। এরকম অনেকে টিম ম্যানেজার হয়ে যায়, বুঝছেন? এটা কি খারাপ? খারাপ না, কৌশলে চলতে হবে তো। তাহলে একটা মা তার সন্তানকে কেন শিখাবে যে সাবধানে চলবি, প্রেমে পড়বি না, প্রেমের অভিনয় করে যাবি, এভাবে ছবিগুলো আরম্ভ কর, তাহলে আর তোর ফিরা তাকাইতে হবে না। প্রথম পর্যায়ে এটা হয়। আর যে মেয়ে এটা আসলে একটু সুন্দরী, নাচ টাচ জানে, কথাবার্তা জানে, স্টাইল জানে, তার তো পদে পদে বিপদ। এই যে শোভার পদে পদে বিপদ, কেন জানেন? ওই যে নাসির ক্রিকেট প্লেয়ার একবার জড়ায় গেল, ওইখান থেকে তার নাম ফাইটা গেল, নাম ফাটার পর, বুঝছেন, সবাই যায় না শুনেই কিন্তু তার কাছে যাচ্ছে। ও কিন্তু মলাঠিন একটা বই, কিন্তু আপনারা ভাইবা দেখেন একবার, অনেক কিছুই তো লুকাইতে পারতো, আমরা লুকাই না, আমাদের পার্সোনাল লাইফ যেটা
সেটা তো আমরা প্রকাশ করি না। আমরা কি প্রকাশ করি? যেটা দিয়ে আপনারা বাহাবা দিবেন, ভালো বলবেন, সেইটা। ওই মেয়েটা কিন্তু তা করতে পারতো, তার খারাপ গুণগুলো ঢাইকা রাখতে পারতো, কিন্তু না, নাসিরে হারাইছে একদম, পুরা লাইফে আইসা ঝাইরা দিছে। নাসিরের সাথে প্রাইভেট যা কিছু হয়েছে না হয়েছে সব, আবার ইলিয়াসের ব্যাপারটা দেখেন একদম সব, ইলিয়াস কি করছে না করছে, লাইফে রাইখা ইলিয়াসের সাথে ঝগড়া করা, হ্যাঁ, আবার দেখেন মামলা, মামলাতে আবার ইলিয়াস জামিন নিল, আবার তার মামলার রায়, সে আবার কোর্টে যাইতেছে, ও আবার যৌতুক চাইতেছে, ওকে যাচ্ছে আমার 50 লাখ টাকার বাড়ি দেওয়ার কথা, আমার 30 লাখ টাকার গয়না দেওয়ার কথা। কোথায় গেল প্রেম, কোথায় গেল ভালোবাসা? ভাই তুমি তো নায়িকা হইতে আইসো, বিয়ে শাদিতে যাইতেছো কেন? হ্যাঁ, নাসির ধোকা দিছে, ফ্রেন্ডশিপ চাইপা যাও ভাই, ধোকা দিছেন, ভালো থাকেন, আপনার মতো বহু নাসির আমার পিছনে আসবে, আল্লাহ তাআলা আমার যা দিয়ে দিছে, তাই না? আইসে না, অনেকে তো আইসে, ইলিয়াসের কথা আমরা জানলাম না, জানছি তো, কিন্তু ভাইয়া তোমাকে মনে রাখতে হবে যে তুমি নায়িকা, হ্যাঁ, শিল্পী হচ্ছে জনগণের সম্পদ, তোমার ভিতরে সব কিছু আছে, দেখতে ঐশ্বরিয়া রায়ের মতো অনেকটা, যখন তুমি লেন্স লাগাও আমি দেখছি তোমাকে, তোমাকে নিয়ে আমি নিজেও চিন্তা করছি, কিন্তু তোমার এইসব আলোচনায় আমি একটু চিন্তিত। আমি শুধু তোমাকে বলবো একজন সিনিয়র ডাইরেক্টর হিসাবে, সব বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, শুধু কাজে ফোকাস দাও। তুমি কেন একটা লোক আগে দুইটা বিয়ে করছে তার 3 নম্বর বউ হইতে যাবা? কি দরকার ছিল তোমার, কি দরকার ছিল? একদম দরকার ছিল না। আর বিয়ে করলে করবা যেমন কর পুরো কোনো আরবপতি রে, হ্যাঁ, দুবাইতে যার 200 তলা 100 তলা 50 তলা বিল্ডিং আছে, ওরকম বোম্বের নায়িকারা যেটা করে, কেউ কানাডা, কেউ আমেরিকা, ডাক্তার, অমুক তমুক নামি দামি বা আমির আরবপতি, এদেরকে বিয়া শাদি কইরা সুখে শান্তিতে বাস করতেছে, আর তোমরা 2 নম্বর জামাই 4 নম্বর জামাই খুঁজা বেড়াও, এগুলো ঠিক না, এ আলোচনা বন্ধ হইতে হবে। হ্যাঁ, আর আপনি একটা কথা বলবো, বুঝছ, এই যে মামলা মকদ্দমা ফেসবুক ইউটিউব এগুলোতে কাজের কথা হওয়া উচিত, তোমার একটা ছবির মহরত, এই যে তোমার সম্মেলন ছিল, ওই সম্মেলন নিয়ে বিতর্ক হয়েছে, পুরো টাইমটা তোমার ওখানে দেওয়া উচিত ছিল, মধ্যমণিয়ে বসা উচিত ছিল, তাই না? না পাবলিসিটি পাইতা, তোমারই তো ছবি। এখন তোমার এই যে আমি ডাইরেক্টর রফিকের, রফিক সিকদার, ওনার ইন্টারভিউ দেখলাম, উনি কষ্ট করে পায়ে কথা বলতেছিলেন, বলতেছিলেন যে সে হঠাৎ করে চলে যাবে না, কী জানো কী কী জানি বলতেছিলেন, আমি ভাবতে পারি নাই, এবং তাকে তুমি শুটিংও প্রায় খুব একটা ফুল সহযোগিতা করো নাই, হ্যাঁ, সেটা প্রকাশ করে দিল। এগুলো তোমার কেরিয়ারে ক্ষতি হবে, যারা নতুন আসতেছেন এগুলো মাথায় নেবেন, সুভার কাছ থেকে শিক্ষা নেবেন, এগুলো মাথায় নেন। তোমার এসবে বুঝছ ফিল্মের আলোচনা দুর্গন্ধ বাড়িতেছে, বাজে আলোচনা হইতাছে, এবং তোমার নিজের কেরিয়ারে ক্ষতি হইতাছে, এগুলো বন্ধ হওয়া উচিত এখনই। কাঞ্চন সাহেব, আপনি শিল্পী সমিতির, হ্যাঁ, আপনার নায়িকা, আপনারা এটা হস্তক্ষেপ করেন, এ বারবার কথায় কথায় আদালতে চলে যেতে হবে কেন, থানায় চলে যেতে হবে কেন? আপনারা এখানে 18 থেকে 19টা দল, সমিতি, সংগঠন, আপনারা পারেন না সমাধান করতে? আপনি এইটুক সমাধান না করতে পারলে সিনেমার কি উন্নতি হবে? খালি ঝগড়াঝাটি যে দিন শেষ, নির্বাচনেই দিন শেষ, বছরের পর বছর, সরি ভাই বেশি কথা বলে ফেললাম, হ্যাঁ, শেষ করতেছি। মাইন্ড সেট আপের ব্যাপার ভাই, মাইন্ড সেট আপটা করবেন সতের দিকে, সৎ পথে, যেমন মাইন্ড সেট আপটা আমি সৎ পথে করলাম, দেখবেন এটাই আপনার হবে জীবনে। আমার কথাগুলো কেউ মাইন্ড করো না, যারা জুনিয়র নায়িকা আসছো মাইন্ড করো না, কাজে ফোকাস দাও, কাজে, খালি মাইন্ড সেট আপ করো, আমি কাজ করুম, ভালো কাজ করুম, ভালো কাজ করুম, ভালো কাজ করুম, ব্যক্তিগত জীবন অন্ধকারে ছিঁড়া ফেলো, প্রকাশ করো না, প্রকাশ করো না, ভালো থাকবা, সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।